দুখানা ইলেকট্রন দেখ ভাই ও আমার দিয়েছে ইলেকট্রন কাকে এই কার্বনকে তাহলে দেখ এই কার্বনের সাথে এই কার্বনের আমার বন্ড ফর্ম হবে বন্ড ফর্ম হলো এদিকে তাকা দেখ এই কার্বনের মাথায় ছিল মাইনাস দিয়ে দিয়েছে ইলেকট্রন তাহলে আমার কী হয়ে গেলো নিউট্রাল হয়ে গেলো এই কার্বন আমার কি করলো ভাই এদিক থেকে ইলেকট্রন পেলো ওদিক থেকে দেখ আমার ইলেকট্রন ছেড়েও দিল এই কার্বন তার মানে দেখ এদিক ইলেকট্রন পেলো দিক থেকে আবার এদিক থেকে তো ছেড়েও দিয়েছে তাহলে এই কার্বনটা আমার অ্যাজ মানে ওভারঅল নিউট্রালই থাকলো বুঝতে পেরেছি এদিক থেকে পেলো আবার এদিক থেকে তো ছেড়েও দিয়েছে সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে চলে গেলো বলতো বি আর মাইনাস বেরিয়ে চলে গেল ভাই এই দুখানে ইলেকট্রনই বেরিয়ে গেছে কারণ কার্বন তো দিক থেকে ইলেকট্রন পেলো তাহলে এইদিক থেকে ছেড়েও দিতে হবে তাহলে আমার সিস্টেম ছেড়ে বি আর মাইনাস বেরিয়ে চলে গেছে এই বেরিয়ে যাওয়া বি আর মাইনাস আর সিস্টেমের মধ্যে থাকে এ প্লাস এরা আমার কম্বাইন করে সাইড প্রোডাক্টটা কী বানাবে এনে বি আর তার মানে বেসিক্যালি এই রিয়াকশানটার থ্রুতে আমি কি বানালাম বলতো দেখ আমি যদি ভাবি ঠান্ডা মতায় ভাবি এটা হয়ে গেছে সবার লেখা হ্যাঁ ভাই হয়ে গেছে দেখ আমার কাছে ছিল অ্যাসিডিলিন অ্যাসিটিলিনের মধ্যে আমি এন টু আর লিকুইড অ্যামোনিয়া দিলাম আমি পেয়ে গেলাম দেখ এই জিনিসটা ওর মধ্যে আমি কাকে দিলাম এইচ থ্রি বি আর দিলাম আমি পেয়ে গেলাম কী বলতো দেখ এই অ্যালকাইনটা দেখ যে অ্যালকাইনের মধ্যে নাম্বার অফ কার্বন অ্যাসিডিলিনের থেকে একখানা বেশি দেখতে পাচ্ছিস অ্যাসিডিলিনের যে কটা কার্বন ছিল আর এখন যে আমি অ্যালকাইনটা পেলাম সেই মলিকুলের আমার কার্বন সংখ্যা হচ্ছে এক বেশি তার মানে আমি কী করলাম বলতো এটাকে স্টেপ আপ প্রসেস বলে আমি নাম্বার অফ কার্বন একটা বাড়িয়ে দিয়েছি আমি একটা হায়ার অর্ডার অ্যালকাইন সিনথেসিস করলাম আমার কাছে যে অ্যালকাইনের মধ্যে যে কটা কার্বন ছিল এখন যে অ্যালকাইন বানালাম ওটাতে আমার নাম্বার অফ কার্বন এক বেড়ে গেল বুঝতে পারলি ক্লিয়ার হ্যাঁ ভাই বোঝা গেছে নামাজের মধ্যে একটা কথাও বলিনি ঠিক আছে আচ্ছা চল এইবারে তাহলে দিক ক্লিয়ার তো বোঝা গেল হ্যাঁ সিমিলারলি আমি তোকে যদি বলি ভাই এই মলিকুলটা ধর আমার কাছে আছে আচ্ছা এই মলিকুলটা ইউপিএসি কি যেটা বানিয়েছি ওটা ওটা ভাবতে থাকবো তখন নাম প্রপাইন আচ্ছা দেখ এই মলিকুলটা আমি তো কিছুক্ষণ আগে বানিয়ে ফেলেছি আচ্ছা ধর আমি যদি এর মধ্যে দিলাম ভাই সিএইচ থ্রি বিআর দিলাম কি ধর এক্স এস সিএইচ থ্রি বি আর দিয়েছি এক্স এস সিএইচ থ্রি বি আর দিলাম বলতো প্রোডাক্টটা আমি কি পাবো ছবি আঁক এক্স এস সিএইচ থ্রি বি আর দিলাম প্রোডাক্টের ছবি আঁক দেখি হ্যাঁ কি দেখেছিস ছবি বিউট টু আইন এক্সাক্টলি বিউট টু আইন বিউট টু আইন হচ্ছে আমি পাচ্ছি তার মানে ভাই এই মাইনাসটা গিয়ে ধর একখানার মধ্যে খেলবে আবার এই মাইনাসটাকে আর একখানার মধ্যে খেলবে তাহলে আমি আলটিমেটলি স্ট্রাকচার কি পেলাম সিএইচ থ্রি সিঙ্গেল ওয়ান সি ট্রিপল ওয়ান সি সিঙ্গেল ওয়ান সি সি দারুণ বলেছি এইগুলো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে এবার কে কোশ্চেন আসবে তোকে বলছি সাইড প্রোডাক্টারটা তোকে লিখতে হবে না চল লেখ কোশ্চেন লেখ ফার্স্ট কোশ্চেন লেখ কনভার্ট অ্যাসিটিলিন টু প্রোপাইন অ্যাসিডিলিন মানে হচ্ছে ইথাইন এই নামটা আমি তুই জানি তাহলে কনভার্ট অ্যাসিডিল টু প্রোপাইন অর ইথাইন টু প্রোপাইন এই কোশ্চেন তুই পাবি স্কুল লেভেলে গিয়ে কনভার্ট টু টু প্রোপাইন অর ইথাইন প্রোপাইন ঠিক আছে কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখছি তাহলে চল অ্যান্সার লেখা শুরু করছি আচ্ছা মনে রাখবি যখন এই ধরনের কনভার্সন টনভার্শন তোকে দেবে না তুই চেষ্টা করবি ভাই প্রত্যেকটা স্ট্রাকচার খুলে খুলে আঁকা নাহলে ভাই তুই চাইলে আঁকতে পারে সে অ্যাসিডিনকে সি টু এইচ টু ভুল হওয়ার চান্স বেশি থাকবে তোর ওই জন্য ভাই স্ট্রাকচারগুলোকে খুলে আঁকবি তাহলে চল এটার অ্যান্সার লিখছি অ্যাসিডিনকে এইভাবে লিখলি সি ট্রিপল ওয়ান সি এইচ এর মধ্যে কাকে দিবি ফার্স্ট স্টেপে এন এইচ টু লিকুইড অ্যামোনিয়া প্রোডাক্টটা আমার কী হবে এইচ সি ট্রিপল ওয়ান সি মাইনাস এনে প্লাস এর মধ্যে আমি কাকে দেবো ভাই সিএইচ থ্রি আই দিতে পারিস চাইলে আই বা বিআরি দিবি ক্লোরিন টোরিন দরকার নেই আই বিআর দিলে তুই নিউট্রাল থাকবি ঠিক আছে কেন সেটা আমি বলবো যখন পড়বো এশেন টু রিয়াকশন পড়বো তখন তাহলে সিএইচ থ্রি সিএল দিয়েও করা যেতে পারে তা আমি এখান থেকে প্রোডাক্ট পেলাম বলতে কি এইচ সি ট্রিপল ওয়ান সি সিএস এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বোঝা গেছে এই কোশ্চেন দেবে এই কোশ্চেন দেবে চল পরের কোশ্চেন কনভার্ট ইথাইন টু ইথাইন টু বিউটাইন করতে কি কনভার্ট ইথাইন টু বিউটাইন মাথাকাটি করতে दे क्वेश्चन क्लियर कन्वर्ट इथाइन टू ब्यूटाइन

नहीं, ठीक वाली बोला सुनी। कैसे जिसके हो? अरे ये तो किचु ही बोला ना देखी ওটা এনে এইচ টু হবে আর অ্যামোনিয়া লিকুইড কিন্তু ভাই এটা তো হয়নি কেন হয়নি তুই নিজেও জানিস দেখ ওই কার্বনটার হাইড্রোজেন কোনো দিনে এনেতে কনভার্ট হবে না এটা কি বিউ স্ট্রাকচার এটা কি বিউটাইনের স্ট্রাকচার তুই আগে বল জ্যাত এটা কি বিউটাইনের স্ট্রাকচার এটা বিউট টু আইনের স্ট্রাকচার আমি তো বিউট টু আইন বানাতে বলিনি আমি তো ভালো বিউটু বিউট আইন বিউট অন বিউট আইন মানে বেসিক্যালি কি বিউট ওয়ান আইন বাকি কি চেষ্টা চেষ্টা করছিস না কি ভাই কখন করবো সেই আশায় বসে আছিস সেই আশাতেই বসে থাক নিজের ভাবনা চিন্তা করার দরকার নেই বিউটাইনের স্ট্রাকচার রেখেছিস খাতার মধ্যে বিউটাইনের স্ট্রাকচার বিউটাইনে গেছিস এবার একটু ভাব একটু ভাবনা চিন্তাটা কর না একটু ভাবনা চিন্তা কর ভাবনা চিন্তা করতে বলেছি তার মানে এটা নয় যে পুরো আগের মতন সিম ডিএজেন দিয়ে তো সব কিছু হয়ে যাবে একটুখানি ভাবলেই তো এটা পেরে যাবি চল ভাই এদিকে তাকা এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল বিউ টু ওয়ান আইনের স্ট্রাকচার রাখতে পেরেছিস খাতার মধ্যে বিউ টু ওয়ান আইনের স্ট্রাকচার রাখতে পেরেছিস বিউট ওয়ান কে কে পারিস নি বলতো আমি খাতা দেখলে কিন্তু খারাপ হয়ে যাবে যেতে পারিস নি বল কে কে আঁকতে পারিস নি স্ট্রাকচার সবাই পেরেছিস খুব ভালো কথা তাহলে পরের দিন আচ্ছা বিউট ওয়ান আইন স্ট্রাকচারটা কিরকম হয় বল আবির বল স্ট্রাকচার কিরকম হয় বিউট ওয়ান আইন এর সুই কি রকমের বিউটো আইন স্ট্রাকচার বিউটো আনাইন তোর নাম আর শুভজিৎ না তোর নাম চলে গেছে পেরিয়ে তোর নাম বল শুভজিৎ বলতে থাক সিএইচ সিএইচ ট্রিপল ওয়ান সিএইচ এটা অ্যাসিডিটিন হয়ে গেছে তারপর আচ্ছা তারপর এটা শুভজিৎ পারিস নি তাই তো তাহলে যখন কিছুক্ষণ আগে আমি বললাম ভাই ভালোভাবে যে বিউটি অনলাইনের স্ট্রাকচার কে কে পারিস নি তখন বলে দেওয়া উচিত ছিল কারণ আমি তো আর ভাই পাঁচজনের বাকি পাঁচজনের মতন নয় আমি যখন ভাই তোকে বলেছি সিম্পলি বলার কথা তখন তো সিম্পলি ওটা বলে দেওয়া উচিত ছিল এনিওয়েজ ঠিক আছে আজকের জন্য ছাড় তাহলে এই হচ্ছে আমার বিউটি অনলাইনের স্ট্রাকচার বিউটি অনলাইন কিভাবে বানাবো একটু চোখ কান খোলা রাখলেই পেরে যেতাম এই ছিল হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা ওটা আমি বানিয়ে ফেলেছি এটাকে যদি আমি ভাই সি এইচ থ্রি সি এইচ টু আই এর মধ্যে রিয়াকশন করাই তাহলে এই গিয়ে কার্বনে ধাক্কা মারবে আই মাইনাস বার করে দেবে তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা ঠিক আছে চল এটা যদি আমি গিয়ে রিয়াকশন করাই যে কারণে অবভিয়াসলি ও থাকবে লেগে সেই কারণেই ধাক্কাটা মারবে তাহলে আমি এখান থেকে কি পেলাম এই মলিকুলটা এটা আমার কি রিয়াকশন একইভাবে এসেন্ট সম্পর্কে ডিটেলস আমি তুই পড়ে যাব হ্যাঁ দিতে বিয়ে চাইলে দিতে পারিস তাহলে এই ছিল হচ্ছে আমার পরের রিয়াকশান চল আমার শেষ হল হচ্ছে অ্যালকেন এলকিন অ্যালকাইনের প্রিপারেশন আমার তো শেষ হলো খাতা হেডিং দ্য প্রিপারেশন অফ বেঞ্জিনেশন অফ বেনজিন বেঞ্জিনেশন অফ বেনজিন প্রিপারেশন অফ বেঞ্জিনের মধ্যে নাম্বার ওয়ান ডিঅ্যাকশন নাম্বার ওয়ান প্রিপারেশন অফ বেঞ্জিন ফ্রম ফেনল মারাত্মক ইম্পর্টেন্ট কোনো মেকানিজম লাগবে না একদম মুখস্থ করে ফেলব ধরে বেঁধে ফ্রম ফেনল ফেনলের মধ্যে আমি কাকে দেবো ফেনলের স্ট্রাকচার ছিল বেঞ্জিনের লেগে থাকলে ফেনল তাহলে আমি আঁকছি না আর ফেনল আমি আঁকবো না ফেনলের মধ্যে আমি কাকে দেবো চল দিবি হচ্ছে জিঙ্ক ডাস্ট শুধুমাত্র জিঙ্ক লেখা থাকতে পারে জিঙ্ক আর হচ্ছে আমার হিট ঠিক আছে জিঙ্ক আর হিট তাহলে ফেনলের স্ট্রাকচার আমি আঁকবো না ফেনলের মধ্যে আমি কাকে দেবো জিঙ্ক আর হিট প্রোডাক্টটা আমার কি হবে প্রোডাক্ট আমার হচ্ছে আমার বেঞ্জিন দেখেছিস ফেনাল স্ট্রাকচার দেখেছিস সবাই ফেনাল হচ্ছে আমার কি বেঞ্জিনের মাথায় এই হচ্ছে আমার বেসিক্যালি ফেনালের স্ট্রাকচার এর মধ্যে আমি কাকে দিয়েছি জিঙ্ক আর হিট দেখ এটাই তোর ক্লাস টুয়েলভে লাগবে ক্লাস টুয়েলভে তোর কনভার্সনগুলোর মধ্যেও লাগবে ভালো করে একটু তাকা দেখ রিয়াকশনটা আমার কী হলো বলতো ইফ আমি ভাবতে পারি রিয়াকশানটাতে আমার যেটা হয়েছে দেখ অক্সিজেনটা সরে গিয়ে হাইড্রোজেনটা আমার এর সাথে লেগে গেছে তাহলে আমি দেখ ফেনলটা পেয়ে যাবো বেসিক্যালি অক্সিজেনটা সরে গিয়ে হাইড্রোজেনটা দেখ আমার ইফ এর সাথে লেগে গেছে তাহলে অক্সিজেন যেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে আমার জিঙ্কের সাথে কম্বাইন করে সাইড প্রোডাক্টটা আমার কীভাবে ঠিকই বলেছি জেরে জিঙ্ক অক্সাইড দেখ জিঙ্কেরও আমার হচ্ছে চার্জ প্লাস টু অক্সিজেনের হচ্ছে আমার মাইনাস টু ওভারঅল আমার পুরোপুরি সবাই ভাই নিউট্রালি থাকলো বোঝা গেলো তাহলে এই হচ্ছে আমার ফেনল থেকে

এই যে কোয়েশ্চেনটা তোকে এই মাত্র বললাম সেটার অ্যান্সার আমি তোকে এখানে লিখে দিচ্ছি একবারে ফেনলের মধ্যে দেবো জিঙ্ক আর হিট তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে বেনজিন বেনজিনের মধ্যে আমি দেবো কি বিআর টু আর এফি দিলেও আমার হয়ে যাবে বিআর টু থ্রি দিলেও আমার হয়ে যাবে আমার স্ট্রাকচার কী হবে ভাই ব্রোমো বেনজিন না বোঝার মতন কিছুই নেই আমি সবই বুঝতে পারছি সেটা তাহলে বাড়িতে পড়াশোনা করতে হবে তাহলে এই হচ্ছে আমার ভাই ফেনল থেকে ব্রোমো বেনজিন এইভাবে করলাম ঠিক আছে চল তাহলে এই চলে চলেছে ফেনল থেকে ফার্স্ট প্রিপারেশন সেকেন্ড লেগ পরেরটা ফ্রম অ্যাসিটিলিন দু নম্বর ফ্রম অ্যাসিটিলিন আমি তুই ভাই জানি বেসিক্যালি দেখ সি টু তার মানে হচ্ছে আমার কাছে আছে এই মলিকুলটা এইচ সি ট্রিপল ওয়ান এইচ বা সি টু এটা তুই পাবি ম্যাক্সিমাম জায়গাতে এর মধ্যে ভাই তুই কাকে পাস করবি ঠান্ডা মাথায় দেখ তোর এবার ডিএনটা এরকম থাকতে পারে বেসিক্যালি দেখ আয়রন টিউবও হতে পারে কপার টিউবও হতে পারে টেম্পারেচার হবে হচ্ছে সাতশো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তার মানে বেসিকালি বলতে কি তুই কোনো কোনো বইতে পাবি এরকম লেখা রেড হট কপার টিউব এইভাবে লেখা থাকতে পারে কোনো কোনো বইতে কোনো কোনো বইতে লেখা থাকতে পারে এরকম রেড হট মানে এত গরম করেছিস লাল হয়ে গেছে বুঝতে পেরেছি তুই দেখেছিস ডিফারেন্ট ভিডিওগ্রাফিতে তুই দেখেছিস গরম লোহা কোন কালারের হয় দেখবি এসআরএমবি টিএম টি বাড়ার রেডেই দেখায় ঠিক আছে লাল রঙের বেসিক্যালি তো রেড হট আয়রন টিউবও আমার এটা হতে পারে ওকে অর টেম্পারেচার দিয়েও দিতে পারে কীরকম দিতে পারে তোমার এরকম দিল কপার সেভেন হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এরকমও দিতে পারে অর আয়রন সেভেন হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড এরকম আমার দিতে পারে প্রোডাক্টটা আমার কী হবে বেনজিন এটার কোনো মেকানিজম দেখ তোকে এখন বলে নেবেন এটা সাইক্লাইজেশন রিঅ্যাকশন যাই হোক তোকে আমি সিম্পলি দেখাচ্ছি তুই যারা এইভাবে মনে রাখতে পারিস এটা হচ্ছে আমার বেনজিন ঠিক আছে এবার তোকে মনে রাখাটা ট্রিক বলি কীরকম এটা তোকে কিন্তু মুখস্থ করতে হবে রেড হট টিউব রেড হট কপারটিও দিতে পারে আয়রন আয়রনটি দিতে পারে টেম্পারেচার দিয়েও দিতে পারে দেখ প্রোডাক্টটা আমি অ্যাসিড কিভাবে পেয়েছি বলতো প্রোডাক্টটা আমি এইভাবে পেলাম দেখ অ্যাসিটিলিন আছে আমি তিনখানা অ্যাসিটিলিন মলিকুল কথা আঁকছি এরকম তিনখানা আমি অ্যাসিডিলিন মলিকুল আঁকলাম এরকম বেসিক্যালি কি এগুলো তো বোর্ড এক্সামে নেই দেখ এই বনটা আমার এখানে গেছে এই বনটা সাপোজ এখানে গেছে এই বনটা সাপোজ আমার এখানে গেছে তাহলে আমার স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে বলতো দেখ এই বনটা যদি এখানে যায় তাহলে এদের মাঝখানে বন্ড এই বন যদি আমার এখানে যায় তাহলে দেখ এদের মাঝখানে বন্ড এই বন যদি আমার দেখ এখানে যায় তাহলে এদের মাঝখানে বন্ড দেখ আমি বেনজিন পেয়েছি ঠিক আছে তাহলে রেড হট কপারটি বা রেড হট আয়রনটি আমি পেলাম কি বেনজিন মলিকুল বোঝা গেল তাহলে ভাই অ্যাসিডিনের মধ্যে হচ্ছে আমি রেড হটটিও বেনজিন এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখ এই রিয়াকশনের থ্রুতে বেসিক্যালি আমি অ্যালিফেটিক কোনো মলিকিউল থেকে দেখ অ্যারোমেটিকে কনভার্ট করতে পারি বুঝতে পারছিস সেটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট রিয়্যাকশন অ্যালিফেটিক থেকে কিন্তু আমি অ্যারোমেটিকে জাম্প করতে পারছি এই রিয়াকশনের থ্রুতে তাহলে তুই দেখবি এরকম কদিন পর তোকে কোশ্চেন করতে পারে কনভার্ট অ্যাসিডিলিন টু নাইট্রোবেনজিন সাপোজ অ্যাসিডিন টু নাইট্রোবেঞ্জিন তাহলে আমি ভাই অ্যাসিডিলিন থেকে বেনজিনে গেলাম বেনজিন থেকে তো নাইট্রোঞ্জিন মারবো আমি বেনজিনের পরে ভাই ওই ধর মলিকিউল নিয়ে খেলবো তোকে জিজ্ঞেস করতে পারে কেউ ভাই কদিন পরের ক্লাসে হয়তো শিখে যাবো তার মানে যে কোনো মলিক্যুল থেকে তার তোকে বললো স্টার্টিং মেটেরিয়াল ছিল ধর আমার ছিল অ্যালিফেটিক প্রোডাক্ট হচ্ছে ধর আমার অ্যারোমেটিক যার মধ্যে বেনজিন আছে আমি দেখ এটার কথা ভাবতেই পারি কেন আমি অ্যাস এলিফেটিক পার্টটাকে অ্যাসিডিনে কনভার্ট করে নেবো তারপর তো অ্যাসিডিন থেকে আমি ভাই বেনজিনে জাম্প করতে পারছি তাহলে এখান থেকে তো আমি চারপাশে যেতেই পারবো বোঝা গেল তাহলে এই হচ্ছে ভাই আমার বেনজিনের প্রিপারেশান অ্যাসিডিন থেকে একটা আর একটা হচ্ছে আমার ফেনল থেকে হয়েছে কয়েকটা নেক তিন নম্বর রিয়াকশান ফ্রম সোডিয়াম বেনজোয়েট ফ্রম সোডিয়াম বেনজোয়েট সোডিয়াম স্পেলিং তুই জানিস বেনজোয়েট হচ্ছে বিএন জেডো এ টিই ফ্রম সোডিয়াম বেনজোয়েট ফ্রম সোডিয়াম বেনজোয়েট ফ্রম সোডিয়াম বেনজোয়েট ঠিক আছে আচ্ছা বেনজোয়েট মানে কি বেসিক্যালি অ্যাসিডিক অ্যাসিড থেকে পাই অ্যাসিটেট ফর্মিক অ্যাসিড থেকে পাই ফরম্যাট বেনজোয়িক অ্যাসিড থেকে পাবো হচ্ছে আমার বেনজোয়েট তার মানে এইটা হচ্ছে আমার ভাই এই রিয়াকশন আমার তোর আগের ক্লাসে পড়া এইটা হচ্ছে ধর আমার ভাই বেনজি বেনজোয়িক অ্যাসিড এর সাথে ধর আমি একটা বেসের রিয়াকশন করালাম কোন বেস সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে আমার কি হবে অ্যাসিড বেস রিয়াকশান দেখো আমার এর মাথায় চলে আসবে মাইনাস আয়ন মাইনাস চার্জটা আসবে এই পার্টটার নাম হচ্ছে আমার বেনজোয়েট ধর এর সাথে আমার লেগে গেছে কি এনএ প্লাস তাহলে এই মলিকুলটার নাম কি হবে সোডিয়াম বেনজোয়েট না বাজারের মতন কিছুই নেই ও সবই বুঝতে পারছি সেটা হচ্ছে আমার কি সোডিয়াম বেনজোয়েট ঠিক আছে সোডিয়াম বেনজোয়েট আগের দিনের ক্লাসে ভাই এই রিয়াকশনটা এবার আমার তোর পড়া আছে যেটা আমি তোকে এখন বলবো সোডিয়াম বেনজয়েট সোডিয়াম সল্ট মনে আছে আগের দিনের ক্লাসে পড়েছিলাম সোডিয়াম সল্ট সোডিয়াম সল্টের মধ্যে কি করতাম বলতো সোডিয়াম সল্টের মধ্যে আমি যদি দিই ওই সোডা লাইন মানে কি ভাই এন আর সি প্রোডাক্ট আমার কি হয় বল আগের দিনের কনসেপ্ট ইউজ করে বল দেখি প্রোডাক্টটা কী হবে এন আর সি আগের দিনে কি পড়েছিলাম ভাই এই রিয়াকশনটা কীভাবে মনে রাখতে বলেছিলাম কালহনাও তাহলে অ্যাপ্লাই কর কালহনাও কীভাবে লিখবো প্রোডাক্ট বেসিক্যালি এইচ ও এনে ঠিকই বলেছিস এইচ ও এনে আমি এখান থেকে কী বার করে দেবো ভাই এনে টু সিও থ্রি বার করে দেবো এই যে ভাই এনে টু সিও থ্রি বার করে দেবো আর দেখ এর সাথে আমার কী লাগবে ভাই হাইড্রোজেনটা লাগবে তাহলে আমি কী প্রোডাক্ট পেলাম ভাই এটা হচ্ছে আমার প্রোডাক্ট এটা মানেই হচ্ছে আমার বেনজিন ভাই এটা হচ্ছে আমার বেনজিন প্লাস সাইড প্রোডাক্টটা আমি যদি পাওয়াই ভাই এনে টু সিও থ্রি পাবো ওই প্রোডাক্টটা আমি যদি পাচ্ছি তাহলে এই হচ্ছে আমার বেনজিন হয়েছে বুঝতে পেরেছিস আগের দিন আমার এই টাইপের রিয়াকশন করা আছে ক্লিয়ার বোঝা গেল চল তাহলে আজকের ক্লাসে হয়ে গেছে আমার বেনজিনের প্রিপারেশান এইবারে বেনজিনের একটা দুটো খুচকাচ টুকটাক আছে প্রিপারেশন কীরকম সাইক্লাইজেশন রিয়াকশন নন অ্যারোমেটিক থাকে ওগুলো কোনো স্কুলেই দেয় না একটা দুটো স্কুলে হয়তো দেয় ওগুলো আমি তোকে পাঠিয়ে দেবো ওটা একটু তোকে মুখস্থ করতে হবে ওই ক্যাটালিস্ট দিয়ে তিন চারটে রিয়াকশন হয়তো হবে ঠিক আছে চল তাহলে এই হচ্ছে আমার ভাই বেনজিনের প্রিপারেশন এখন আমার তো বাকি আছে ভাই চল একটা কোশ্চেন করি লেক কোশ্চেন লেক এত কষ্ট কিসের चल क्वेश्चन लिख सी टूच दे एफी सात डिग्री सेंटीग्रेड প্রোডাক্ট পেলাম এ এর মধ্যে দিচ্ছি সিও এইচ সি এল 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 থ্রি প্রোডাক্ট পেলাম বি এফি তিনশো সাতশো প্রোডাক্ট পেলাম এর মধ্যে দিচ্ছি কি সিও এইচসিএল প্রোডাক্ট পেলাম বি হয়ে গেছে এর মধ্যে বি এর মধ্যে দিলাম কী ভাই সি প্রোডাক্ট ফেলাম সি বলতেই কোনটা কী হবে সোজাই আছে পরের ক্লাসে আর অনেক কিছু বানাতে পারব বাড়িতে পরের দিন পরে আসবি কিন্তু এই এ আমার কী হবে বেনজিন বি আমার কী হবে বি আমার কী হবে এটা কিনে আরও খেলা যেতে এখানে আর খেলছি না পরের দিন হবে বিটা আমার কী হবে সিও এইচ সিএলাইড্রা এলসিএল থ্রি হ্যাঁ কী বল ডিএাইচ ডিএজেন্টটা কোন রিয়াকশন ছিল বলতো বলে একটা গ্যাটারম্যান্থাইস পড়েছিলাম প্রোডাক্টটা আমার কি হবে বেঞ্জিনের মাথায় কে লাগবে কে লাগবে বল বলের মাথায় লাগবে যে সিএইচও মানে আমার কি হলো প্রোডাক্ট বেনজাল ডিহাইড চল বেন্জাল ডিহাইডের মধ্যে নিলাম সিএল টু আর এফিবিআর থ্রি তাহলে বিনজাল ডিহাইডের মধ্যে দিচ্ছি আমি সিএইচও আর এফিবিআর থ্রি তার মানে আমার কোন রিয়াকশন কোন রিয়াকশানের ডিএজেন্ট ওটা সিএল টু আর এফিবিআ থ্রি মানে কোন রিয়াকশনের ডিএজেন্ট থ্রি মানে ক্লোরিনেশন একটলি ক্লোরিনেশন রিয়ান ক্লোরিন লাগবে না ব্রোমিন লাগবে বাই দেওয়ার ক্লোরিন লাগবে এখন প্রশ্ন ক্লোরিনটা লাগবে কোথায় অর্থ মেটা না প্যারা কোথায় লাগবে অর্থ লাগবে না মেটায় লাগবে না প্যারা লাগবে সেটা আমি কার উপর ডিপেন্ড করবে ভাই বেনজিনের সাথে যে গ্রুপটা লেগে আছে তার উপর ডিপেন্ড করবে বেনজিনের সাথে যে গ্রুপটা লেগে আছে সেটা বল সেটা বল অর্থ প্যারাটা মেটা ভাই মনে রাখার তোকে টেকনিক বলেছিলাম বেনজিনের সাথে যে অ্যাটম আছে তার মাথায় কোনো লোন পেয়ার নেই বরঞ্চ তার সাথে একটা মাল্টিপেল বন্ড আছে আর মাল্টিপেল বন্ডের মাথায় আছে হচ্ছে আমার লোন পেয়ার তাহলে হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ চাইলে তুই এইভাবে মনে রাখতে পারিস নাহলে চাইলে তুই ভাই কুড়ি টাকা নাম মুখস্ত করে ফেলতে পারিস তো যেটা ভালো লাগবে সেটা করবি তোর এই ভাই দশ সেকেন্ডের শর্টকাট মনে রাখতে তুই পারিস বা চাইলে তুই মুখস্থ করে ফেলতে পারিস তোকে তুই পাঠানো আছে অর্থ ডাইরেক্টিং গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপ তাহলে ভাই এর রেসপেক্টে ভাই কোথায় লাগবে তাহলে সি এর স্ট্রাকচারটা আমার কি হচ্ছে এই মলিকুলের রেসপেক্টে মেটায় লাগবে হচ্ছে আমার একখানা ব্রোমিন লাগিয়ে যেতে দেখি এটার রেসপেক্টে একটা মেটায় ব্রোমিন লাগা দেখি আমি আঁকি নি এখনো স্ট্রাকচার ফাইনাল স্ট্রাকচার আর তারপর বাড়ি যাবি ঠিক আছে এই মলিকুলার রেসপেক্টে যেটা আমি এঁকেছি তার রেসপেক্টে মেটাতে একটা গিয়ে ব্রোমিন লাগা এক ক্লোরিন আর কি ক্লোরিন লাগা দেখেছি ক্লোরিন হ্যাঁ বাড়ি চলে যাওয়া নম্রদা তো তোর নাম নমনদা হ্যাঁ তুই কে কে করছিস দেখি এটা রেসপেক্টে হ্যাঁ চলে যা বাড়ি চলে যা হয়েছে চল ভাই অর্থ মেটা প্যারা ভাই বুঝে গেছি অনেকেই ভাই গন্ডগোল করছে আর কিছু বলার নেই তাহলে তাহলে ভাই এটা রেসপেক্ট অর্থ মেটা প্যারা আমি আর শেখাবো না ভাই এটা রেসপেক্ট অর্থ মেটা প্যারা অত বেসিক কেমিস্ট্রি বারবার শেখানো যায় না যদি ভালো করেই জানিস তাহলে এর রেসপেক্টে এটা আমার কি পজিশন অর্থ না মেটা না প্যারা এটা অর্থ এটা মেটা এটা প্যারা এদিকে গেলে এটা 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 অর্থ ভাই যে কোনো একটা মেটাতে আমি লাগাবো হবে ক্লোরিন যার পরীক্ষা শেষ হয়ে যায় কি হয় না আমি জানি না ভাই পরের দিন পড়াশোনা করে আসবি সবারই পরীক্ষা শেষ এখন